আনন্দশ্রু সবাই মনে করে যে এটা আসলে সালমান সাস্তার আর শাবনম ম্যাডামের সিনেমা ছিল আনন্দশ্রু, তো সেটাকেই মানুষ মনে করে যে এই সিনেমাটাও হয়তো বা সেটার কোনো রিমেক হচ্ছে বা এরকম কিছু একটা ওই গল্পে, কিন্তু আসলে সেরকম কিছু না, এইটা পুরোটাই একটা ডিফারেন্ট একটা গল্প। জাস্ট নামটা আমাদের ডিরেক্টরের খুব পছন্দ, এই জন্য তিনি নামটা পিক করেছেন। আর এই গল্পটাতে আমার ক্যারেক্টারটা পুরোটাই জান্নাত থেকে পুরোটাই আলাদা, মানে আমি একটা ডানপিঠে একটা মেয়ে থাকি, যে মেয়েটা আসলে কলেজ পেরিয়ে সে ভার্সিটিতে উঠে এবং তার পড়াশোনা করায় হচ্ছে গিয়ে স্যামন, এবং স্যামন হচ্ছে আমি যতটুকু দূরত্ব থাকি স্যামন ঠিক ততটুকুই হচ্ছে ভ্যাবলা টাইপের একটা বোকাশোক একটা ছেলে থাকে, আমি যা বলবো তাই করে, আমাকে খুবই ভয় পায় এবং আমি সবসময় একটা কমেন্ডিংয়ের উপর রাখি ওকে। এই নিয়ে হচ্ছে একটা গল্প এগোয়, এবং লাস্টে যেহেতু অবশ্যই স্যাড আছে যেহেতু আনন্দ অশ্রু, সো এই তো হচ্ছে গল্প পুরোটা, বাকিটা হচ্ছে সবাই বলে যে আমাকে নাকি অ্যাকশন হিসেবেই মানুষ বেশি পছন্দ করে, মানে আমি মারপিট করবো এটা দর্শক পছন্দ করে। তো এই জন্য আমি একটু চিন্তা করেছি যে আসলে খুব রিসেন্ট এরকম কোনো কাজ যদি করা যায় যে আমি আসলে একটু এন্ট্রি টাইপ কোনো একটা কিছু করব, যেটাতে খুব মারমার কাট কাট থাকবে এবং কিছুটা ডিফারেন্ট, কারণ এই তুলু তুলু টাইপ নায়িকা তো আসলে অনেক করেছি, একটু ডিফারেন্ট কিছু করার ইচ্ছা আছে, কারণ যেহেতু অগ্নি অগ্নি টু এগুলো খুব ভালো চলেছে, সো যেহেতু দর্শক পছন্দ করে কিন্তু আমার করতে একদমই ভালো লাগে না, কারণ আমার ফাইট টাইট করতে খুবই কষ্ট লাগে আর ওদের মধ্যে ফাইট টাইট আমি একদমই পারি না, তবুও দর্শক পছন্দ করে তো কিছু কারণে করতে হবে। বললাম যে খুবই ডানপিঠে একটা মেয়ে থাকে, আমি সারাক্ষণ স্যামনকে মানে দৌড়ানোর উপরে রাখি ওকে, এই হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার আমার, খুবই কারো কথাবার্তা শুনি না, যে কোনো সময় গাছে উঠে যায়, গাছে উঠে এটা খাই ওটা খাই, মানে লাইক আনন্দশ্রুতে শাবনম ম্যাডামের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টার দোলা ক্যারেক্টারটার সাথে কিছুটা মিল আছে। আমি আসলে কোনো বুঝে শুনে আসলে কখনো এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করা হয়নি, এটা আসলে হয়ে গেছে, আমি এখন বুঝি ও আছে, আমি আসলেই অনেক ডমিনেটিং ক্যারেক্টার করে ফেলেছি, মানে আমার বেস লেডি বেস গল্পগুলোতে কাজ করেছি যেগুলো আসলে তখন বুঝিনি, তো এখন বুঝি যে আসলে আমি অনেক লাকি ছিলাম যে আসলে আমি নায়িকা মানে তো একটা সাপোর্টিং ক্যারেক্টার, একটা হিরো হিরো বেস গল্প হয় বাংলাদেশে সবসময় বা আমাদের এশিয়াগুলো এশিয়া দেশগুলোতে, তো সেখানে হচ্ছে আমার বেস আমি সিনেমা করতে পেরেছি এটার জন্য আমি খুবই লাকি। আর নতুন আমি বলবো যে আসলে যেহেতু আমার ছবি চলেছে, যেহেতু বিগত দিনে শাবনম ম্যাডামের উপরে বেস করা সিনেমাগুলো চলেছে, শাবানা ম্যাডামের উপরেও সিনেমা চলেছে এবং তারা এক মানে একা লিড করতো সিনেমাগুলোকে, তো আমার মনে হয় যে আসলে প্রডিউসার ডিরেক্টরদের উচিত যে একটু হিরোইনদের উপরে বেস করে সিনেমা করা, যেগুলোতে আসলে দর্শক একটু ভিন্নতা পাবে, কারণ সবসময় তো হিরো বেস আমরা গল্প দেখি, তো এই তো নতুনদের জন্য নতুনরা যদি সুযোগ পায় তাহলে আমার মনে হয় যে একটা হিরোর জন্য যেরকম সিনেমা চলে সেরকম আস্তে আস্তে যদি প্রডিউসার ডিরেক্টররা হিরোইন বেস গল্প করা শুরু করে এবং কোনো হিরোইনরা আমাদের নেক্সট যারা আসছে তারা যদি কেউ এরকম করে দাঁড়িয়ে যায় তাহলে আমার মনে হয় যে হিরোইন মানে হিরো হিসেবে হিরোইনরা দাঁড়িয়ে যাবে, তো সেখানে একটা চান্স পাবে, আমার মনে হয় এটা খুবই উচিত।
দেখো যে আমি আসলে যখন এসেছি সবাই বলতো, আমি বাপ্পি যখন সিনেমাতে এসেছি সবাই বলতো বাপ্পি মাহি সোনার চামচ মুখে নিয়ে সিনেমাতে এসেছে, কারণ আমাদের আসলে কোনো কষ্ট করতে হয়নি, আমাদের খুব আমাদের অনেক প্রডিউসার ডিরেক্টরের কাছে যেতে হয়নি যে প্লিজ আমাদেরকে সিনেমা নেন, এরকম আসলে করাই লাগেনি। আমরা একটা সিনেমা দিয়ে এসেছি এবং সিনেমা রিলিজ হয়ে গেছে, হিট হয়ে গেছে, আর আমরা দুজন কাজ শুরু করে দিয়েছি। এবং আমাদের একটা ঘর ছিল যে আজিচ্ছ, সেখানেই আমরা কাজ করতাম। সো আমরা আসলে যখন মোটামুটি একটু দাঁড়িয়েছি তখন আমরা বাইরে কাজ করা স্টার্ট করেছি। সো তখন আর আমাদের কোনো স্ট্রাগল হতে হয়নি। আর এখন যে স্ট্রাগল করতে হয়, এখন স্ট্রাগলটা করছি সেটা হচ্ছে দর্শকদেরকে অভিনয় দিয়ে আসলে হলে নিয়ে আসার, মানে আমার সিনেমার মাধ্যমে দর্শকরা প্লিজ যাতে হলে আসে সেটার জন্য একটা স্ট্রাগল চলছে। বাট এছাড়া আসলে সিনেমাতে আর কোনো স্ট্রাগল নেই। আর অবশ্যই সিনেমাতে তো এখন একটা ক্রান্তিকাল চলছে, তো সেটাও একটা স্ট্রাগলের মধ্যে পড়ে। এই তো অবশ্যই, এবং আমার মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে শাবনুর ম্যাডাম, শাবানা ম্যাডামরা যে সময়টা পেয়েছিলেন তারা কত সৌভাগ্যবতী ছিলেন যে তারা আসলে সোনালী যুগটা পেয়েছিলেন। তো আমাদের আসলেই কপালটা খারাপ যে মানে এখন এসে এত চ্যানেল হয়ে গেছে, এখন এত মানে নেটফ্লিক্স চলে আসছে, ইন্টারনেটে মানুষ ছবি দেখতে পারে। তো আসলে মানুষ যে হলে এসেই শুধু বিনোদন পাবে, ওই বিগ স্ক্রিনে ছবি দেখার যে ইন্টারেস্টটা এটা মানুষের মধ্যে কমে গেছে। তো আমার কাছে খুব জেলাস হয়, মাঝে মাঝে আমি খুবই জেলাস হই যে ইস ওই সময়টায় কেন আসতে পারলাম না। তো এবং আমার মনে হয় যে হয়তো বা আবার আসবে সিনেমায় সুদিন আসবে এবং আবার সেই জমজমা টমরমা সময়টা চলে আসবে, কিন্তু আমার খুব আফসোস হয় যদি ওই পর্যন্ত না থাকি আমি।